আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো ভ্যানিলা সফট কেক। প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করে চেলে নিচ্ছি। ময়দা নিয়েছি 1 কাপ, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, গুঁড়া দুধ নিয়েছি 1 টেবিল চামচ, ডিম নিয়েছি রুম টেম্পারেচারের 4টা, কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে কম স্পিডে বিট করে নিচ্ছি। ফোম হয়ে গেলে সুগার দিয়ে দিচ্ছি 1.5 কাপ। সবটা সুগার একসাথে দিচ্ছি না, একটু একটু করে সুগার দিচ্ছি আর বিট করে নিচ্ছি স্পিডটা বাড়িয়ে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। এখন রান্নার তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। তেল দেওয়ার পর বেশি বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন একটু একটু করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কোনোরকম বিট করা যাবে না, বিট করলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। নর্মাল টেম্পারেচারে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। কেকের মোল্ডে আমি তেল ব্রাশ করে একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য বেক করব 150°C টেম্পারেচারে। হয়ে গেল ভ্যানিলা সফট কেক। দেখুন কত সফট আর একদম পারফেক্ট হয়েছে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।